যেখানে আমরা খেতেই পারতাম না আমার ফ্যামিলি আমার পরিবার আমার বাবার অবস্থা খুবই খারাপ ছিল সেখানে যে প্রবাসী আঙ্কেল আন্টি ভাই বোনের আমাদের সাহায্য করেছে আজ তারাই ঘরবন্দি তারা বেরোতে পারছে না একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারতে কোনো ডাক্তার এখন পর্যন্ত এই রোগ থেকে মানুষকে মুক্তি দেওয়ার কোনো ওষুধ আবিষ্কার করতে পারেনি হাসপাতালে রুগী গেলে ডাক্তার তাকে চিকিৎসা করে না আত্মীয় আত্মীয়র কাছে যায় না মা তার সন্তানের কাছে যায় না যদি রক্ত হয় কেমন ভাইরাস দিয়েছে আল্লাহ একমাত্র আল্লাহই পারে এই ভাইরাস থেকে সকলকে মুক্তি করতে আমাদের সবার যদি এই কথা মনে থাকে তাহলে আমরা অবশ্যই সবাই আল্লাহর কাছে দোয়া করব কারণ একমাত্র আল্লাহই পারবে সকলকে এই ভাইরাসের থেকে রক্ষা করতে এসো আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি নামাজ পড়ে কারণ আল্লাহ ছাড়া এই ভাইরাসের হাত থেকে কেউ আমাদের রক্ষা করতে পারবে না যে সৃষ্টি করেছে সেই ভাইরাস দমন করতে পারবে সম্মানিত দর্শক ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দেশ দেশের বাহিরে যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কল্যাণপুর নতুন বাজার দশ নম্বর বস্তিতে রয়েছে মৃতুর পরিবার দশকি এই পরিবার এমন অবস্থানে যে অসহায় পরিবার যে তার বাবার অ্যাক্সিডেন্টের পর তারা হলো খেতে পাচ্ছিলেন না চিকিৎসা করাতে পাচ্ছিলেন না তার বাবার আসলে একজন মানুষ যখন অসুস্থ হয়ে বেঁধে পড়ে থাকেন সে বুঝেন তার কষ্টের কথাগুলো আজ এই মুহূর্তে সারা বিশ্বে রয়েছে করোনা নামক যে ভাইরাস এই রোগটির কারণে অনেক মানুষ শত শত কোটি কোটি মানুষ ঘরে বন্দি হয়ে আছেন ঘর থেকে বেরোতে পারছেন না সন্তানের সাথে যোগাযোগ করতে পারছেন না যে মানুষটির রোগটি হয়েছে তার সন্তানকে দেখতেও যেতে পারছেন না আসলে যে ডক্টর চিকিৎসা করবেন সেই ডক্টর পুরো পোশাকে তার বেস্ট নিয়ে বেড়া থাকে আসলে সেই মানুষটিও কিভাবে চিকিৎসা করবেন নিজের ভিতরেও আতঙ্ক কাজ করে আজ এই 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 অসহায় পরিবার কাছে দর্শক এসেছিলাম কারণে যে পরিবারটিকে যারা সহযোগিতা করেছেন সেই মানুষগুলোও বিপদে পড়ে আছেন প্রবাসে এবং দেশে শুনবো তাদের জীবনের গল্পগুলো শুনুন দর্শক আজ আমরা এই পরিবারের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালাম যেখানে আমরা খেতেই পারতাম না আমার ফ্যামিলি আমার পরিবার আমার বাবার অবস্থা খুবই খারাপ ছিল সেখানে যে প্রবাসী আঙ্কেল আন্টি ভাই বোনের আমাদের সাহায্য করেছে আজ তারাই ঘর বন্দি তারা বেরোতে পারছে না একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারতেছে না তাদের ফোনে টাকা তাদের পরে ব্যালেন্স নেই তাই আমাদের সাথে বা আমাদের মতো যারা গরিব আছে দরিদ্র আছে তাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না দরিদ্রদের পাশে দাঁড়াতে পারছে না দেশ বিদেশ এবং বাংলাদেশের বহু মানুষ যারা আমাদের পাশে দাঁড়াইছে আজ তারা আমাদের সাথে যোগাযোগ করতে না আজ তারাই বিপদে আছে আল্লাহর কাছে দোয়া করি যে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ আল্লাহ যেন তাকেও এই করোনা ভাইরাস যারা ক্ষতিগ্রস্ত না করে আল্লাহ যেন এই ভাইরাস থেকে তাকে মুক্তি দেয় কারণ এই ভাইরাস এমন একটা ভাইরাস যাকে আক্রান্ত করে সে আর বেঁচে থাকে না তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে মৃত্যু বাঁচতে পারে না ডাক্তার এখন পর্যন্ত এই রোগ থেকে মানুষকে মুক্তি দেওয়ার কোন ওষুধ আবিষ্কার করতে পারেনি হাসপাতালে রুগী গেলে ডাক্তার তাকে চিকিৎসা করে না আত্মীয় আত্মীয়র কাছে যায় না মা তার সন্তানের কাছে যায় না যদি এই রোগটা হয় কেমন ভাইরাস দিয়েছে আল্লাহ একমাত্র আল্লাহ পারে এই ভাইরাস থেকে সকলকে মুক্তি করতে আমাদের সবার যদি এই কথা মনে থাকে তাহলে আমরা অবশ্যই সবাই আল্লাহর কাছে দোয়া করব কারণ একমাত্র আল্লাহ পারবে সকলকে এই ভাইরাসের থেকে রক্ষা করতে এসো আমরা সবে মিলে আল্লাহর কাছে দোয়া করি নামাজ পড়ি কারণ আল্লাহ ছাড়া এই ভাইরাসের হাত থেকে কেউ আমাদের রক্ষা করতে পারবে না যে সৃষ্টি করছে সেই এর ভাইরাস দমন করতে পারবে আপনি আমাদেরকে একটু বলেন তো আসলে আপনি তো এক কথাই বলা যায় যে না আপনি ছোটবেলা থেকে আপনার মা বাবা আত্মীয় স্বজন বলতে আপনার একমাত্র বড় ভাই আপনাকে লালন পালন করেছে সে ভাইয়ের কাছে বড় হয়েছেন মায়ের ভালোবাসা কি জিনিস পান নাই বাবার ভালোবাসা স্নেহ সেটা আপনি নাই মায়ের কতটা কষ্টে জর্জরিত হয়ে আপনি আপনি বড় সেটা উপলব্ধি করতে পারছেন এই করোনা ভাইরাস নামক যে ভাইরাসটি দেশের অনেক মানুষকে এতিম করে দিয়েছে অনেক মানুষ তার কাছে যেতে পারছে না আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন কি করবো এই ভাইরাস তো আল্লাহ দিচ্ছে অবশ্যই আল্লাহ মুক্ত করবে এমনই একটা ভাইরাস যে মা তার সন্তানের কাছে পর্যন্ত যেতে চায় না যদি সন্তানের এই ভাইরাস রোগে হয় আর হলো ডাক্তারের কাছে নিলে সে ডাক্তারও পর্যন্ত চিকিৎসা করতে চায় না ডাক্তারও পিছু যায় পিছিয়ে যায় চিকিৎসা করতে চায় না তো আমি আল্লাহর কাছে একটা প্রার্থনাই করব যে আপনারা সবাই এই রোগ থেকে মুক্ত পাওয়ার জন্য নামাজ পড়েন আল্লাহকে বলেন যে হে আল্লাহ এই রোগ থেকে আমাদের সবাইকে পৃথিবীকে রক্ষা করুন রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ সবাইকে নামাজ পড়ার কথা বলছি এই জন্যই যে এই রক্ষা পেতে হলে আল্লাহকে ডাকতে হবে আর সবাই আল্লাহকে ডাকুন আর কি বলবো এই রোগ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আম আমাকে কাছে নাই কিন্তু আল্লাহই করতে পারবে এই রোগ থেকে উপায় মুক্তি আপনি কিভাবে দেখছেন বিষয়টা যে আসলে এই মুহূর্তে যে যারা অসহায় পরিবারকে বানিয়ে সহযোগিতা করতেন প্রবাস থেকে দেশ থেকে কিন্তু সেই মানুষগুলো এখন বিপাকে পড়ে আছেন হ্যাঁ যে মানুষগুলো আজ অসহায় হয়ে আছে মানে মানে যারা প্রবাসী ছিল দেশে ছিল যারা আমাদের সাহায্য করতো অসহায় আমাদের মতো হাজার অসহায় পরিবারকে সাহায্য করতো আজ তারাই মানে খুবই অবস্থা তাদের খারাপ মহা বিপদের মধ্যে তারা পড়ে আছে আমি তাদের কাছে একটা কথাই বলবো তারা যতই তারা এখন ঘর বন্দি হয়ে আছে কিন্তু তারা ঘর বন্দি হওয়া অবস্থায়ও যেন আল্লার ইবাদত না ছাড়ে তারা যেন ঘরে বসে আল্লার কাছে দোয়া করে নামাজ পড়ে তারা যে অবস্থায় আছে একমাত্র সেই অবস্থা থেকে আল্লাহই তাদের রক্ষা করতে পারবে আমরা শুধু দোয়া করতে পারবো তাদের জন্য আর তারাও যেন আল্লাহর কাছে দোয়া করে কারণ আল্লাহ এই ভাইরাসকে ধ্বংস করতে পারবে কারণ সে এই ভাইরাসটা সৃষ্টি করছে তা আল্লাহ ছাড়া কারো এই ক্ষমতা নেই এই ভাইরাস দমন করার আপনি কি জানেন জার্মানি এখন পর্যন্ত পৃথিবীতে এই ভাইরাসের মানে কোনো মেডিসিন আবিষ্কার হয়নি হ্যাঁ এখন পর্যন্ত পৃথিবীতে ভাইরাসের কোনো মেডিসিনই কোনো ডাক্তার আবিষ্কার করতে পারেনি কোনো বিজ্ঞানী কেউ আবিষ্কার করতে পারেনি কোন রোগীকেই ভাইরাসের কোনো রোগীকে যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তারও সেটা দেখে ভয় পেয়ে যায় ডাক্তার সেখান থেকে চলে যায় বা রোগী চিকিৎসায় করে না হাসপাতাল থেকে হয়তো রোগীকে বের করে দেয় অনেক সময় শুনছি যে ডাক্তার নাকি রোগী কেঙ্গলি শুন দিয়ে মরেও ফেলে এটা আপনি কিভাবে জানতে পেরেছেন যে ডাক্তারকে রোগী মেরে ফেলে এটা অনেকে অনেকে মানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে হাসপাতালে নেওয়া হয়েছে তো অনেকে বলা বলি করছে যে ডাক্তার মানে এই ভাইরাসটা থেকে তো মুক্তি পাওয়া সম্ভব না ডাক্তার যদি চিকিৎসা করতে যায় হয়তো ডাক্তার এই ভাইরাসটা হবে এ কারণে ডাক্তার রুগীকে হয়তো ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে অনেক হাসপাতালে নাকি এরকম ঘটনা ঘটছে সেটা আপনি শুনতে পেরেছেন আসলে কোনো ডাক্তার চায় না যে মানে হলো একটা রুগীকে বাঁচানোর চেষ্টা করে তারা কিন্তু তারা চায় না যে মানে হলো কোনো রুগীকে মানে মেরে ফেলার জন্য কখনোই চায় না কারণ ডাক্তাররা এভাবে প্রশিক্ষণ নিয়ে আসছেন তাকে রুগীকে ভালো করার জন্য চিকিৎসা দেওয়ার জন্য হয়তো আপনার যে কথাটা এটা হয়তো বা গুজব হতে পারে উপরে আল্লাহ ভালো জানেন এটা একমাত্র কিন্তু এই মুহূর্তে যে মানুষগুলো বিপাকে পড়ে আছেন গড় বন্দি হয়ে আছেন দেশে এবং প্রবাসে মানুষগুলো গড় বন্দি হয়ে আছেন একটা মানুষের মানে হলো প্রতিটা মানুষই মানে হলো একটা মাস্ক নিয়ে বেরোচ্ছেন এবং পাশাপাশি পুরো আমাদের ঢাকা সিটিও গাড়ি শূন্য হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে যেভাবে হলো ঈদের সময়টা আমরা দেখতাম যে যেভাবে গাড়িগুড়ি খুব কম চলে সেখানে এখন এই মুহূর্তে এই সিচুয়েশন এসেও রাস্তায় মানুষ চলাচল মানে খুবই বাজার শূন্য বলা যায় এক কথায় আপনি এই মুহূর্তে যে বিষয়গুলো উপলব্ধি করতে পারছেন যে যে হসপিটালগুলো অনেক সিট পাকা। আমি আজকে একটা হসপিটালে গিয়েছিলাম সেই হসপিটালের সিট ফাঁকা এবং একজন প্রবাসী আমি ফ্রান্সে কথা বলেছিলাম সে ফ্রান্সে হলো তারা নামাজ পড়তে গিয়েও ভয় পাচ্ছেন যে না আসলে নামাজ পড়তে যাবে মসজিদে একসাথে জামাতের নামাজ পড়বে কি পড়বে না এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে আবার অনেক দেশে আছে মসজিদের নামাজ পড়তেই নিষেধ করে দিচ্ছেন যে নির্মূল যাতে নামাজ না পড়ে আসলে এটা আপনি কিভাবে দেখছেন যে নামাজ একমাত্র উপরে আল্লাহর একটা মানে এলো এবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ কিছু করতে পারেন মানুষ সৃষ্টি করেছেন মানুষকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য সেটাই আল্লাহ যেদিন তার নির্ধারণ করেছেন সেদিন তার মৃত্যু হবে কিন্তু সেই আল্লাহর যদি না করে তাহলে আপনি এই বিষয়টা দেখছেন বিশ্বের সকল উন্নত রাষ্ট্র এবং সকল রাষ্ট্রের কর্মকর্তা এবং সকল প্রবাসীদের আমি একটা কথা বলবো আমার মেধা থেকে আমি যতটুকু বুঝেছি আমি সে থেকে একটা কথা বলবো যে যাই হয়ে যাকে দুনিয়াটা সৃষ্টি করছে আল্লাহ সবকিছু সকলের বিধাতা একমাত্র একজনই অনেকে হয়তো অনেক নামে ডাকে কিন্তু সবকিছু মালিক সকলের সৃষ্টিকর্তা একজনই তাই আমরা কখনোই কোনো ভাবে যাই হয়ে যাক না কেন আমরা তার ইবাদত করা বন্ধ করব না আমরা কখনোই নামাজ পড়া বন্ধ করব না যখন মুসলিম ভাই বেরাদার যারা আছেন সবাইকে বলবো আল্লাহ সৃষ্টি করছে একদিন একদিন সবাইকেই চলে যেতে হবে তাই আমরা কখনোই নামাজ পড়া বন্ধ করব না আমরা অবশ্যই নামাজ পড়ব জামায়াতের সাথে যথাসম্ভব আমরা চেষ্টা করব নামাজ পড়ার কারণ একজন প্রকৃত মুমিন ব্যক্তিকে আল্লাহ তালা কখনোই মানে একদিন প্রকৃত মেমিন ব্যক্তি কখনোই আল্লাহ তালে এই ভাইরাস দ্বারা আক্রান্ত করবে না ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে অবশ্যই রক্ষা করবে যে আল্লাহর এবাদত বিপদের সময় যে আল্লাহর এবাদত করবে আল্লাহ তালা অবশ্যই তাকে রক্ষা করবে তাই আমি বাহিরের প্রবাসী এবং যত উন্নত রাষ্ট্র সকলে আছেন সবার কাছে একটাই অনুরোধ করব যে আপনারা কখনো নামাজ পড়া বন্ধ করবেন না আপনারা আল্লাহকে ডাকুন একমাত্র আল্লাহ আপনাদের এই ভাইরাসের হাত থেকে মুক্তি দিতে পারে এবং রক্ষা করতে পারে দর্শক আপনারা শুনলেন আসলে আমরা প্রতিটি মানুষ যদি একবার করে মানে চিন্তা করে যে আমার মৃত্যুর পর আমি আসলে কি নিয়ে যাব আমি বাড়ি গাড়ি ধন দৌলত অনেক কিছু আমার আছে আমি যখন যখন আমার ওপারে ডাক চলে আসবে তখন আমি যখন ওই কবরী যখন আমাকে শুয়ে দেবে আমার সাথে কিন্তু আমার বাড়িও নিয়ে যেতে পারছি না টাকা পয়সা অর্থ সম্পদ আমার সন্তান আদরের সন্তানটিও আমাকে মাটি দিয়ে ফেলে চলে আসতেছে তারপরে আর কোনো খোঁজ রাখছে না কিন্তু আমরা একবারের জন্য চিন্তা করি যে আমরা যে যাই করি না করি অন্তত নিজের জন্য কিছু করি সে নিজের জন্য হলো করাটি আল্লাহর ইবাদত করা আমরা যেন পাচক্য নামাজ থেকে বিরত না থাকি আমরা যেন রোজা থেকে বিরত না থাকি আমরা এই বিষয়টুকু করলেই আমরা চিন্তা করবো যেন আমাদের পরবর্তীতে যে সময়টুকু কাটবে যে মানে নিজের এলমটা যে মৃত্যুর পর আমরা নিয়ে যাব সেটাই নিয়ে আমাদের পরবর্তীতে ওপারের আমাদের হিসাব চলবে সেই হিসাবের উপরে বৃত্তি করবে আমার সেখানে হাজার হাজার কোটি কোটি বছর বাঁচার স্বপ্ন যাকবে আমাদের সেখানে আমরা এই যে ক্ষুদ্র সময় নিয়ে পৃথিবীতে থাকা এই ভালোবাসা আর এই মানে সুখ আমাদের আসল সুখ না আমাদের সুখ রয়েছে সেটা হলো ওপারে দর্শক আপনাদের সাথে আমরা অনেক কথাই বললাম আসলে এই মুহূর্তে দেখুন একটা মানুষ আল্লাহ তাকে অসুস্থ করেছেন সুস্থ করার মালিকও কিন্তু আল্লাহ আসলে এই মানুষটি নিজেও জানে না যে আসলে সে কি দাঁড়াতে পারবেন তার কি আবার পুনরায় অপারেশন করার পর সে কি হাঁটতে পারবেন আর যে মানুষটি আমরা সুস্থ আছি আমরা হাঁটতে পারতেছি আমাদের সব কিছু চলাফেরা করতে পারতেছি আমরা কতটা না ভালো আসি আসলে আমরা যখন ভালো থাকি তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে আল্লাহ আমাদেরকে কতটা নেয়ামত দিয়েছেন আমরা কতটা ভালোর মধ্যে আমরা চলাফেরা করতে পারতেছি আমরা দুনিয়ার এই আলো বাতাস বইয়ে আমরা কতটা না সুখ শান্তিতে বসবাস করি কিন্তু এই সুখ শান্তিটা যদি আল্লাহ একটুখানি দেখুন না একটা মানুষ কাশি হয় সেই কাশি থেকে তার যে এই করোনা ভাইরাস নামক রোগটি যখন নিজের শরীরে প্রবাহিত হয় সেই মানুষটির কতটা কষ্টে দুঃখে মারা যায় আমরা যারা সুস্থ আছি সবল আছি যারা অসুস্থ আছি আমরা সবাই অন্তত একটা ভাঁড়ের দিনে রলেও আমরা যেন আল্লাহর কথা না ভুলে যাই আল্লাহর এবাদত থেকে না সরে যায় দর্শক জানি না আপনাদের কেমন লেগেছে আমরা চেষ্টা করেছি যেনে এই অসহায় পরিবারের প্রতিবেদনগুলো তুলে ধরে আসলে যে মানুষগুলো কষ্ট আছে সেই কষ্টের কথাগুলো ভেবেই আমরা আপনাদের কাছে একটা প্রার্থনা করি যে যে মানুষগুলো আপনার পাশে কে আছে না কে আছে আমরা তাদের দিকে একটু নজর রাখি এবং যে মানুষগুলো কষ্টে আছে তাদেরকে যারা অসুস্থ আছে তাদেরকে চিকিৎসা করার ব্যবস্থা করে যাদের রয়েছে আজ আপনার টাকা আছে কাছে নাও থাকতে পারে দর্শক অনেক কথা বলেছি আসলে অনেক ধরনের মন্তব্য করতে পারেন অনেকে অনেক ধরনের চিন্তা করতে পারেন যে না আসলে যে ভাই অনেকেই অসুস্থ হয়ে থাকা সত্ত্বেও কিন্তু অনেকে চিকিৎসা পাচ্ছে না আসলে আমাদের নজর যতটুকু পর্যন্ত পড়ে আমরা চেষ্টা করি প্রতিটি মানুষের প্রতিবেদন করে আপনাদের সামনে উপস্থাপন করা এবং আপনারা সেই প্রতিবেদন দেখে আপনারা সহযোগিতা করেন কিন্তু আজ আপনারা যে সহযোগিতা করবেন কিন্তু সেই সহযোগিতা করার অবস্থান যেন আপনাদের নেই কারণ আপনারা নিজেরই ঘর থেকে বেরোতে পারছেন না ঘর বন্দি হয়ে আছেন নিজের সন্তান আসলে কেমন আছে সেটাও জানার আপনাদের কাছে এখন আগে খুবই বিপজ্জনক মধ্যে পরে আছেন আপনারা যে নিজের সন্তান এবং দেশে আর আপনি আছেন বিদেশে সেই মানুষগুলো কতটা কষ্টের মধ্যে আপনারা বসবাস করতেছেন জানি না দর্শক আমরা চাই উপরে আল্লাহ যেন প্রতিটা মানুষকে সুস্থ রাখেন সফল রাখেন এবং এই করোনা ভাইরাস নামক বেদিটি যেন আল্লাহ উঠিয়ে নিয়ে যান দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমরা পরিশেষে আপনাদের সাথে একটি কথাই বলতে চাই আমরা সবাই যেন পাঁচক নামাজ পড়ি এবং দিন শেষে একটি ভালো কাজ করার হলো চেষ্টা করি আপনারা ভালো থাকুন দর্শক সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত